আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিজ কিস্টেসি। আর আমরা চলে এসেছি সাভারের টেস্ট রিটে। আর কোথায় যাব, হঠাৎ করে খেতে মন চাইলে ক্ষুধা লাগলো, তাও আবার মিষ্টি জাতীয় খাবার। আর যেহেতু ইলেকট্রিসিটি নেই, ঝাল জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না, কারণ হচ্ছে ওভেন চালানো যাবে না, ওগুলো গরম করা যাবে না। সো আর কি করার, তো আমরা একটু মিষ্টি টিষ্টি কিছু খেতে মন চাইলে তো দেখতেছিলাম। যাই হোক, আসলে ওপর থেকে কোনো কিছু চকচক করলে সেটা যে ভেতরটা শোনা সোহাগা হবে তা তো না। তো যাই হোক, রেল ভেটভেট আমাদের মনের মধ্যে অন্যরকম একটা ভেলভেট তৈরি করেছে, আমার আর আমার ফ্রেন্ডের মধ্যে। তো আমি আর আমার বেস্টি গিয়েছিলাম টেস্টি ট্রিটে। তো এই তো আমরা ভেলভেট খেয়ে একেবারে ভেলভেট হয়ে গেছি। তো মাশাল্লাহ দিনটা ভালো ছিল, বৃষ্টি ছিল, অনেকগুলো কাজ হয়েছে, কিছু দরকারি কাজ ছিল। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।